বন্ধুরা এসে গিয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা তোমাদের স্প্রেকে কন্ট্রোল করবে এবং কিভাবে তোমরা তোমাদের রিকয়েলকে কন্ট্রোল করবে। এবং এই ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার সেন্সিটিভিটি, আমি কোন সেন্সিটিভিটি ইউজ করে থাকি এবং কোন সেন্সিটিভিটি ইউজ করে আমি এই প্রকারের স্প্রে দিয়ে থাকি। দেখো বন্ধুরা, গেমের মধ্যে মেন হচ্ছে বন্ধুরা তোমার সেন্সিটিভিটি এবং তোমার স্প্রে। যদি তোমার বন্ধুরা সেন্সিটিভিটি যদি পারফেক্ট হয় তাহলে বন্ধুরা তোমার স্প্রে একদম পারফেক্ট যাবে। এবং স্প্রেকে যদি তুমি কন্ট্রোল করতে পারো না তাহলে বন্ধুরা তুমি ইজিলি তোমার যে কোনো এনিমিকে তুমি নকডাউন করতে পারবে। তো বন্ধুরা, আমি কিভাবে এই রকম স্প্রেকে কন্ট্রোল করে থাকি এবং এই রকম স্প্রে দিয়ে থাকি সেটা এই ভিডিওতে আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো বন্ধুরা, আমরা সেন্সিটিভিটি একদম শেষের দিকে দেখাবো, বাট এখন তোমাদেরকে দেখাবো রিকল কন্ট্রোল করার জন্য মেন কোন জিনিসগুলো আমি ব্যবহার করে থাকি। দেখো বন্ধুরা, প্রথম হচ্ছে বন্ধুরা বেস্ট অ্যাটাচমেন্ট। দেখো, গানের মধ্যে যদি তোমার ঠিকঠাক অ্যাটাচমেন্ট থাকে তাহলে বন্ধুরা তোমার গান একদম পারফেক্ট চলবে এবং তোমার স্প্রেও পারফেক্ট যাবে। দেখো বন্ধুরা, অ্যাটাচমেন্ট হিসাবে আমি এখানে স্প্রে দেওয়ার জন্য আমি মানে যাদের স্প্রে খুব খারাপ তাদের জন্য বলতে চাই, তোমরা ইউজ করো কম্পেনসেটার। এই যে কম্পেনসেটার আছে, কম্পেনসেটার বন্ধুরা অনেকটা আমাদের রিকয়েলকে কন্ট্রোল করতে এবং স্প্রেকে স্টেবল রাখতে মানে একদম লেজার স্প্রেকে করে রাখার জন্য মানে ধরে রাখার জন্য স্প্রেকে ধরে রাখার জন্য কম্পেনসেটার অনেকটাই হেল্পফুল এবং কম্পেনসেটার ইউজ করা যায়। আর বন্ধুরা, ফ্লাশ হাইডারও আছে এবং সাপ্রেসারও আছে। এবার তোমরা তোমাদের অ্যাকর্ডিং তোমরা ইউজ করবে, বাট তোমরা যদি জানতে চাও যে কোন সিচুয়েশানের জন্য কোন মাজালটা বেস্ট তার উপর দেখো একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং আমাদের চ্যানেলে ভিজিট করেও তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা স্প্রেকে কন্ট্রোল করার জন্য তোমরা ইউজ করো কম্পেনসেটার এবং তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো যেখানটায় আমি আলাদাভাবে দেখিয়েছি মাজেলের কাজ। দেন এসে আছে বন্ধুরা গ্রিপস। দেখো বন্ধুরা, গ্রিপস হিসাবে দেখো আমি ইউজ করে থাকি অ্যাঙ্গেল গ্রিপস। অ্যাঙ্গেল গ্রিপসে বন্ধুরা কী হয়, তোমার যে স্প্রেটা ট্রান্সফার করাতে মানে খুব মানে ইজিলি তুমি এইভাবে এইভাবে ট্রান্সফার করাতে পারবে। তোমার স্প্রে ট্রান্সফারটা খুবই ফাস্ট এবং খুবই অ্যাকুরেট হবে। কিছুটা এই প্রকার জেনে শিখেছো বন্ধুরা, তোমরা যদি গ্রিপের সম্পর্কে মানে M4 জন্য বেস্ট গ্রিপ কোনটা, কোন গ্রিপে বেশি রিকল কন্ট্রোল হয় এবং কোন গ্রিপটার মাধ্যমে তোমার গেমটা আরও বেশি ইম্প্রুভ হবে জন্য আমি আলাদা ডেডিকেটেড গ্রিপের ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, দেন এসে আছে বন্ধুরা পয়েন্ট নম্বর থ্রিতে বলতে চাই বন্ধুরা, ডিস্টেন্স অনুযায়ী তোমরা স্প্রে দেওয়ার চেষ্টা করো। দেখো বন্ধুরা, ডিস্টেন্স অনুযায়ী স্প্রে বলতে গেলে তোমার এনিমির দূরত্বটা কতটা আছে, যদি তোমার এনিমির দূরত্বটা এরকম হয় মানে 100-150 মিটার তুমি ইজিলি দাঁড়িয়ে স্প্রে দিতে পারবে। বন্ধুরা 100-150 মিটার দূরত্বে বন্ধুরা তুমি ইজিলি দাঁড়িয়ে স্প্রে দাও, তোমার রিকয়েলটা কন্ট্রোল হয়ে যাবে। ওকে, বাট যখন তোমার এনিমি টার্গেট মানে এনিমির দূরত্ব বন্ধুরা যখন 200 মিটার বা তার বেশি হয়ে যাবে তখন ইউজ করো ক্রাউচ, মানে এইভাবে বসে স্প্রে দেওয়ার। যদি ক্রাউচ হয়ে স্প্রে দাও তোমার রিকয়েলটা অনেকটা বেশি কন্ট্রোল হবে দাঁড়িয়ে স্প্রে দেওয়ার তুলনায়। দেখো এখন প্রায় 300 মিটার আছে, আমি ক্রাউচ হয়ে একটা স্প্রে দিচ্ছি M4 with 4x। তোমরা সকলেই কম বেশি জানো 4x-এর রিকয়েল কন্ট্রোল কতটা টাফ, বাট দেখো আমি এই ট্রিকটার মাধ্যমে মানে এই ক্রাউচ হয়ে স্প্রে দেওয়ার মাধ্যমে আমি কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারছি মানে 4x-কে। ঠিক আছে, তো তোমাদেরকেও বলবো ডিস্টেন্স অনুযায়ী যদি স্প্রে দিতে যাও তাহলে বন্ধুরা ক্রাউচ হও, মানে যখনই তোমার 200 মিটার বা 200 মিটারের বেশি হবে তোমরা ক্রাউচ হয়ে স্প্রে দাও। এবার বন্ধুরা তোমাদেরকে বলতে চাই, যদি তোমাদের এনিমির ডিস্টেন্সটা প্রায় 300 মিটার বা 300 মিটারের বেশি হয় তখন তোমরা কী করবে? দেখো সিম্পল কিছু না বন্ধুরা, 300 মিটারের বেশি যখনই হয়ে যাবে তখন জাস্ট প্রোন হয়ে যাও, প্রোন হয়ে গিয়ে স্প্রে দাও। দেখো আমি একটা স্প্রে দিয়ে দেখাই, দেখো এখন প্রায় ডিস্টেন্সটা 400 মিটার, তো 400 মিটার একটা স্প্রে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা 400 মিটারে প্রায় আমার লেজার স্প্রে যাচ্ছে একদম অ্যাকুরেট। তো বন্ধুরা তোমরা ইউজ করো প্রোন হয়ে স্প্রে দেওয়া। ওকে বন্ধুরা, ধ্যান এসে আছে বন্ধুরা তোমাদের যদি 6x ইউজ করে থাকো, পয়েন্ট নাম্বার ফোর। দেখো বন্ধুরা, যদি তোমরা 6x ইউজ করে থাকো অলওয়েজ এরকম অ্যাডজাস্ট অপশানে গিয়ে 6x-টাকে 3x-এ কনভার্ট করে নাও, এইভাবে কনভার্ট করে নাও। তাতে করে বন্ধুরা তোমাদের 3x-এর সেন্সিটিভিটি ইউজ হবে এবং ফুল 6x-এর তুলনায় যখন তুমি এরকম 3x-এ কনভার্ট করে নেবে তোমার তখন রিকয়েলটা অনেকটা কন্ট্রোল হবে এবং তোমার 3x-এর সেন্সিটিভিটি অ্যাপ্লাই হবে।
আর 3x এর সেনসিটিভিটি যখনই অ্যাপ্লাই হবে তখন তোমার রিকয়েলটা খুবই ইজি হয়ে যাবে এবং স্প্রেটাও তোমার অ্যাকুরেট যাবে। দেন এসে আছে বন্ধুরা ইউজ জাইরোস্কোপ। ইউজ জাইরোস্কোপ কেন বললাম, দেখো বন্ধুরা রিকয়েল কন্ট্রোলের জন্য জাইরোস্কোপ হচ্ছে একদম মানে সবথেকে বেস্ট অপশান জাইরোস্কোপ। দেখো নন জাইরোস প্লেয়াররাও ভালো রিকয়েল কন্ট্রোল করতে পারে, ভালো স্প্রে দিতে পারে, বাট জাইরোস্কোপ প্লেয়াররা তার থেকেও ভালো স্প্রে দিতে পারে এবং তাদের রিকয়েলটা খুবই ভালো হয়। তো বন্ধুরা তোমরা যদি জাইরোস্কোপ শিখতে চাও তাহলে জাইরোস্কোপের ওপর ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে রেখেছি যেখানে আমি জাইরোস্কোপের সেন্সিভিটি একদম ফুল এ টু জেড গাইড করেছি, এবং আরেকটা ভিডিও আছে যেখানটা আমি হ্যান্ডক্যামের মাধ্যমে মানে হ্যান্ডক্যামের মাধ্যমে দেখিয়েছি কীভাবে আমি জাইরোস্কোপ খেলি এবং কীভাবে জাইরোস্কোপ তোমরা খেলতে পারো এবং কীভাবে তোমরা জাইরোস্কোপ শিখবে। ওকে দেন এসে আছে বন্ধুরা লাস্ট পয়েন্ট, তোমাদেরকে যেটা বলেছিলাম আমার সেন্সিভিটি তোমাদেরকে দেখাবো। দেখো সেটিংস অপশানে যাবো, সেন্সিভিটিতে যাবো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নন জাইরো সেন্সিভিটি যেটা হচ্ছে বন্ধুরা এই প্রকার আমি সেন্সিভিটি ইউজ করে থাকি। দেন এসে আছে বন্ধুরা নিচের দিকে নন জাইরোর এডিএস সেন্সিভিটি, দেখো এডিএস সেন্সিভিটি আমি এটা ইউজ করে থাকি। তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমাদের যদি মনে হয় লিখে রাখতেও পারো, তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এটা কম বেশি একটু সাজিয়ে নেবে। ওকে এবার এসে আছে বন্ধুরা জাইরো সেন্সিভিটি, দেখো এই সেন্সিভিটিটা আমি জাইরোর জন্য ইউজ করে থাকি। আমার সেন্সিভিটি যে কোনো বন্ধুরা লো অ্যান্ড ডিভাইস এবং মিড রেঞ্জ ডিভাইসের জন্য একদম বেস্ট, একদম ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং এই ছোটো টিপসটার মাধ্যমে তোমরা কিন্তু খুবই সহজেই তোমাদের স্প্রেকে তোমরা কন্ট্রোল করে নিতে পারবে। তো বন্ধুরা আমার কিন্তু ডেডিকেটেড ভিডিও বানানো আছে জাইরো এবং নন জাইরোর ওপরে যেখানে আমি একদম এ টু জেড গাইড করেছি মানে ক্যামেরা সেন্সিভিটি, থার্ড পার্সন সেন্সিভিটি, এডিএস সেন্সিভিটি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো যেখানে আমি এ টু জেড গাইড করেছি জাইরো এবং নন জাইরো দুজনের জন্যে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, লাভ ইউ অ্যান্ড টাটা গাইস।